আদালতের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ অভিষেকের সাংসদ পদ খারিজের দাবি সৌমিত্র খাঁ তিনি অভিষেকের সাংসদ পদ খারিজের দাবি করছেন আদালতের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য এই অভিযোগকে সামনে রেখে সৌমিত্র খাঁ তিনি অভিষেকের সাংসদ পদ খারিজের দাবি করছেন সৌমিত্র খাঁ লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি বিজেপি সাংসদের তিনি চিঠি দিচ্ছেন বিজেপি নেতার রক্ষা কবচ দেওয়া নিয়েও তিনি প্রশ্ন করেছেন ওম বিড়লাকে তিনি চিঠি দিচ্ছেন কারণ আদালতের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য এবং সেই মন্তব্যকে হাতিয়ার করে অভিষেকের সাংসদ পদ খারিজের দাবি সৌমিত্র খাঁ আমরা কথা বলবো মমিতাই মোটা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে মমিতা কি খবর রয়েছে এই বিষয়ে দেখো লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে চিঠি পাঠিয়েছেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ তার বক্তব্য তার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালত সম্পর্কে যে মন্তব্য করেছেন এবং বিজেপি নেতৃত্বের কেন্দ্রীয় যে নিরাপত্তারক্ষী সেই সম্পর্কে যে মন্তব্য করেছেন আদালত অবমাননাকর মন্তব্য একজন সাংসদ তিনি যে মন্তব্য করছেন সেটা সাংসদ হিসেবে সমীচীন নয় এবং এই অভিযোগ এনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে ওম বিড়লার কাছে চিঠি পাঠিয়েছেন বিজেপির তরফ থেকে সৌমিত্র খাঁ তুমি থাকো মমিতা আমাদের সঙ্গে সৌমিত্র খাঁ তিনি ঠিক কি বলেছেন বিষ্ণুপুরে বিজেপি সাংসদের বক্তব্য কি শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদের যে কথা উনি বলেছেন আমার মনে হয় স্পিকারের উচিত ইমিডিয়েট তার সাংসদ পদ খারিজ করা এবং মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য হাইকোর্টে এ বিষয়ে দেখা উচিত কারণ একজন সাংসদ হাসপাতালে দাঁড়িয়ে বলবে আমি হলে গুলি চালিয়ে দিতাম কখনো বলবে কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে যা খুশি তাই বলবে এতে ভারতবর্ষের গণতন্ত্র ভেঙে পড়বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই সবাই আপনার চাকর হতে চায় না ভারতবর্ষের গণতন্ত্র দাঁড়িয়ে আছে ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপরে তাই এই ধরনের বক্তব্য করার আগে আপনার ভাবা উচিত এবং স্পিকারের কাছে একটাই অনুরোধ বারবার যে ব্যক্তি এই ধরনের কথা বলে তাকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত বিষ্ণুপুরে বিজেপি সাংসদের বক্তব্য আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ঠিক কি বলেছিলেন সেটাও শোনাবো জেলে থাকা উচিত তাদেরকে মদত দিয়ে তাদেরকে সাহায্য দিয়ে পুলিশ প্রশাসনের হাত কার্যত হাইকোর্ট বেঁধে দিচ্ছে যাতে পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা না করতে পারে হাইকোর্টের জাস্টিস মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার জাজমেন্টে এমন জাজমেন্ট দিচ্ছে যে সুগন্ধি অধিকারী যদি আগামী দিন মানে ফিউচারে কোন রকম কোন অপকর্ম বা দুষ্কর্ম করে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যাবে না এমনকি এফআইআর করা যাবে না সেই রাজাশেখর মান্থার জাজমেন্ট দিয়ে এই অশোক করণ বিজেপির গুন্ডা বাহিনীদের প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে সরকার ব্যবস্থা নেবে কিভাবে একজন বিচারপতির কারণে আজকে পুরো বিচার ব্যবস্থা কলুষিত হচ্ছে রাজ্যের মেশিনারি কার্য তো ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে দিল্লির অর্ডারে তারা কাজ করছে এই বিচারপতির কি বাধ্যবাধকতা যে বিজেপির এই নেতাগুলো এবং বিজেপির সুগন্ধ অধিকারী ছত্রছায়া যারা আছে তাদের প্রোটেকশন দিয়ে রাখবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা